নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাঙালির খুব প্রিয় একটি রেসিপি, তা হলো আলু পোস্ত। আর এই আলু পোস্তটা একটু অন্যরকম ধরনের। এই আলু পোস্তটা হচ্ছে বাঁকুড়া বা বিষ্ণুপুরে যে সাদা আলু পোস্ত হয় সেই আলু পোস্ত। তাহলে চলো দেরি না করে কিভাবে আমি সেই আলু পোস্তটা বানাচ্ছি সেটা তোমাদের সামনে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখো, আমি কড়াই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু সর্ষের তেল। আমি এই রান্নাটা পুরো সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, আর দিয়ে দেবো এর মধ্যে 2 থেকে 3টা গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণে এর মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ এটাকে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো করা আলু। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নেবে। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। বন্ধুরা, আর একটা কথা, আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আর চ্যানেলটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আমার রেসিপি কেমন লাগলো। ভাজা হয়ে গিয়েছে দেখো বন্ধুরা। এবার আমি এটাকে ঢেকে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, যাতে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তখন আঁচটাকে এখানে অবশ্যই মিডিয়াম করে রাখবো, যাতে অল্প আঁচে আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ফিরে আসলাম কিছুক্ষণ পরে ঢাকনা ওপেন করে। এর মধ্যে দিয়ে দেবো এবার পোস্ত বাটা। পোস্ত বাটার মধ্যে আমি বেশ খানিকটা জল মিশিয়ে নিয়েছিলাম, কারণ বাঁকুড়া বা বীরভূমে যে আলু পোস্তটা হয় সে আলু পোস্তটার মধ্যে একটু ঝোল থাকে, সেই জন্য এখানে আমি জল ব্যবহার করেছি। পোস্ত দেওয়ার পরে 1 মিনিট ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে আবারও আমি 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দেব। দু মিনিট পরে ঢাকনা ওপেন করব আর এভাবে একটু ম্যাশ করে নেব আলুগুলোকে, তাতে আরও ঘন হবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, চিনিটাকে ভালো করে মিশি। জলটা অনেকটাই কমে গিয়েছে এবং অনেকটা ঘন হয়ে গিয়েছে ঝোলটা। এবার এর মধ্যে লাস্টে ছড়িয়ে দিব 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষে। ভালো করে মিশিয়ে নিলেই আমার আলু পোস্ত রেডি। আমি হিটটাকে বন্ধ করে দিচ্ছি। তো আজকের মতো এ পর্যন্তই। রেসিপি কেমন হলো আমাকে অবশ্যই জানিয়ে দে। তোমাদের সাথে আবারও নিয়ে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।